হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ সালাউদ্দিন আবারও হাজির হয়ে গেলাম কৃষির কোনো একটা টপিক্স নিয়ে কথা বলার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই মেইন টপিক্সে যাওয়ার আগে ছোট্ট একটা গল্প শোনাই। 1845 সাল থেকে 1844 সাল থেকে শুরু করে 1851 সালের মধ্যে নেদারল্যান্ডে একটা বড় দুর্ভিক্ষ হয়ে যায়, যেটার নাম আমরা গ্রেট ফেমিন নামেই চিনি। আপনারা গুগলে গ্রেট ফেমিন লিখে সার্চ দিলেই এটা ডিটেলস পেয়ে যাবেন। এই সময়ে ওই দেশের জনসংখ্যা 8.4 মিলিয়ন থেকে নেমে 6.6 মিলিয়নে নেমে আসে। এটার পেছনে যে কারণ, এটা অন্য কোনো কারণ না, শুধু ফাইটোথেরা ইনফেস্টেন্স নামে একটা ফাঙ্গাসের অ্যাটাকের কারণে এই কারণটা কাজটা হয়ে যায়, যেটা মেইনলি আলুর লেট ব্লাইটের জন্য দায়ী। তো আলুর লেট ব্লাইট ওই সময়ে ওই দেশের আলুর যে প্রোডাকশন, আমরা জানি নেদারল্যান্ডের মেইন খাওয়ার আলু, তো আলুর প্রোডাকশনটা ওই সমসাময়িক সময়ে একেবারে জিরোর কাছাকাছি চলে আসে প্রায় এই লেড ব্লাইটের কারণে। ধারণা করা হয় ওই সময়ে প্রায় 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষ মারা যায় শুধু দুর্ভিক্ষে, এবং আরও প্রায় 2 মিলিয়ন মানুষ মানে 20 লক্ষ মানুষ দেশ ছেড়ে অন্য অন্য দেশে পাড়ি জমায় এই ক্ষুধা থেকে বাঁচার জন্যে। তো সেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ফাইটোপথেরা ইনফেস্টেন্স। এই ফাঙ্গাসটা দিয়েই আলুর সবচাইতে ভয়ঙ্কর রোগ লেট ব্লাইট, আমরা যেটাকে নাভিধসা নামে চিনি, সেই রোগটা হয়ে থাকে। এখন এই রোগটা ডিজিজ সাইকেল যদি বলি বা ডিজিজটা কীভাবে হয়, আমরা সাধারণত জানি এই রোগটা যে ফাঙ্গাসটা দিয়ে হয় এটা ছড়ায় হচ্ছে বীজ দিয়ে, মানে আলু থেকেই ছড়ায়। এরপরে ইনফেক্টেড আলু যদি আমি জমিতে লাগাই, সেইখান থেকে যে চারা বেরোবে সেই চারাতে এটা ছড়িয়ে পড়বে, এবং ফেভারেবল কন্ডিশন পেলেই সেটা বাতাসের মাধ্যমে পাশের অন্যান্য ভালো যে গাছগুলি আছে সেগুলিকেও এফেক্টেড করে ফেলে। এই কাজটা করতে গিয়ে এর যে ফেভারেবল কন্ডিশন যেটা বলতেছি সেটা হচ্ছে রাতের তাপমাত্রা হবে 10 থেকে 15 এবং কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 18 ধরা হয়, এবং দিনের তাপমাত্রা হবে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরা হয় 15 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এর মধ্যে হলেই, এবং যখন প্রায় 12 ঘন্টা বা তার উপরে আমরা ধরে রাখি আর্দ্রতা বেশি থাকে রাতের দিকে, মানে কুয়াশা পড়ে থাকে, কোনো কোনো সময় আবার হালকা বৃষ্টি হয়, এবং ঠান্ডা ও ড্রাই শুষ্ক বলা হয় বা আর্দ্র ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া বলা হয় এটাকে, এই কন্ডিশনগুলি এই রোগটা ছড়ানোর জন্য খুব বেশি দায়ী। তার মানে এই সময় আসলেই কৃষক ভাইদের সতর্ক থাকতে হবে, আপনার জমিতে এই রোগটা যে কোনোভাবে মহামারী আকারে দেখা দিতে পারে, তার আগেই প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, তাহলে আশা করি আলুকে ভালো রাখা সম্ভব। এই রোগটা হয়েছে আমি কীভাবে বুঝব, এইটা প্রথমে আপনার গাছের গোড়ার দিকে যে পাতাগুলি আছে, নিচের পাতার দিকে পাতাগুলি হালকা ব্রাউন বা ধূসর রঙের বিভিন্ন অসম দাগ দেখা দেবে। এই দাগগুলি আবার হবে কি, সাইড দিয়ে দাগের প্রত্যেকটা সাইডের মানে সাইডের পাশ দিয়ে বাহিরের পাশ দিয়ে হালকা হলুদাব একটা রিংয়ের মতো দেখা যাবে, এবং যত সময় যাবে এই দাগগুলি ধূসর রং থেকে কালো রঙে বদলে যাবে, এবং ছোটো ছোটো দাগ একত্রিত হয়ে অনেক বড় বড় দাগ হবে পাতাগুলিতে। এবং শুধু পাতাতে যে হবে তা না, এটা কাণ্ডেও হতে পারে, আলুতে মাটির নিচে যে আলু আছে সেটাতেও এরকম অবস্থা দেখা দেবে, তখন বুঝবেন যে আপনার জমিতে এই রোগটা দেখা গেছে। তো এর আগেই প্রতিকারের ব্যবস্থা নিতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনার পাশের জমিতে যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনি আপনার জমিতে প্রতিকারের ব্যবস্থা নেবেন। এখন যদি আমরা বলি যে এই রোগটা থেকে বাঁচার জন্য আমার জমিতে আমি কী কী করব, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আলু যেটা আপনি লাগাচ্ছেন সেটা কোনো বিশ্বস্ত সূত্র থেকে নিতে হবে বা সোর্স থেকে নিতে হবে, যে এই রোগ জীবাণু ওই আলুতে নাই। যেহেতু আমি প্রত্যেকটা আলু পরীক্ষা করতে পারবো না, সেটা আমাদের জন্য ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, তো বিশ্বস্ত সূত্র থেকে আলুগুলি নেবেন, আর সেই সাথে আলুগুলি সম্ভব হলে লাগানোর আগে কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম এবং থিরাম এই গ্রুপগুলি দিয়ে শোধন করে নেবেন। আর একইভাবে যদি মাটি শোধন করা সম্ভব হয় মাটিতে স্প্রে করে, এই ওষুধগুলি স্প্রে করে জমিতে, তাহলে এই রোগটা থেকে অনেকখানি বাঁচানো সম্ভব। আর যদি স্প্রে করার পর বা শোধন না করে থাকেন জমিতে, যদি এই রোগগুলি এসে যায় আশেপাশের জমিতেও দেখেন, বা যে আবহাওয়াগুলি বললাম যে দিনের টেম্পারেচার 15 থেকে 22-23 পর্যন্ত উঠতেছে আর রাতের টেম্পারেচার নেমে যাচ্ছে 10 থেকে
চোদ্দো পনেরো বা কোনো ক্ষেত্রে আঠারো পর্যন্ত, এবং হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, প্রচুর কুয়াশা হচ্ছে, এই সময়গুলিতে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ওষুধ দিতে হবে। যদি ওষুধের কথা বলি যে বাংলাদেশে কোন বালানাশকটি এটার জন্য খুব ভালো, তাহলে বলবো বাংলাদেশে অনেকগুলি বালানাশক আছে, আমরা এইগুলি প্রতিকারের জন্য দিয়ে থাকি। তবে একটা কম্বিনেশন বাংলাদেশে শুধু একটা কোম্পানি বাজারজাত করে, সেটাকে আমরা ম্যানকোজে এবং ফ্লুমর্প নামে একটা কেমিক্যাল, এই কম্বিনেশনটা বাংলাদেশে অন্য কারো নেই। ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড নামে একটা কোম্পানি এই প্রোডাক্টটা বাজারজাত করে, যেটার নাম হচ্ছে ফুলিমেইন 60WP। এই ওষুধটা যদি আপনারা জমিতে নিয়মিত বিরতি দিয়ে দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে আশা করি আপনার জমি লেড ব্লাইট থেকে মুক্ত থাকবে। এখন এই ওষুধটা যদি ডোজ বলি, তাহলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম থেকে শুরু করে আক্রমণের প্রকারভেদে 4 গ্রাম পর্যন্ত ইউজ করতে হবে। সো আপনার জমিতে যদি রোগটা না লেগে থাকে, তার আগে থেকেই যদি ইউজ করা শুরু করেন, তাহলে দেখবেন এই রোগটা আপনার জমিতে আসেনি। সো এই ছিল আজকের সংক্ষিপ্ত টপিকস। এই বিষয়টা নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানান, আশা করি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরপরে এর সমসাময়িক আরেকটা রোগ আছে, যেটাকে আমি আর্লি ব্লাইট নামে চিনি, সেটা নিয়ে আশা করি পরের ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন সবাই, সকল কৃষাণ কিষাণী আপনাদের কাজ ভালোভাবে হোক সেই দোয়া রইল। আর করোনার এই সময় সবাই আবার আমরা সাবধানে চলাফেরা করি, যেন ওমিক্রন যে ভ্যারিয়েন্ট আসছে সেটা থেকে আল্লাহ আমাদের মুক্ত রাখে। ভালো থাকবেন সবাই, কথা হবে আবার। আসসালামু আলাইকুম।